প্রবাসীদের সমস্যা এবং তার সম্ভাব্য সমাধান নিয়ে আলোকচারিতামূলক অনুষ্ঠান ইউরোপের কথা অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমরা বর্তমানে COVID-19-এর যে দুর্যোগময় মুহূর্ত আমরা অতিক্রম করছি, আমরা যেন সকলে ভালো থাকি সেই প্রত্যাশা নিয়ে আজকে আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। কিন্তু অনুষ্ঠান শুরুর যে বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব, সেটি আমাদের জন্য খুব একটা সুখকর নয়, কারণ ইতিমধ্যে মাল্টা থেকে ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত ক্ষুদ্র দ্বীপ একটি দেশ, যেটি মাল্টা, এবং মাল্টা থেকে 44 জন বাংলাদেশিকে তাদেরকে পুশ ব্যাক বা বাংলাদেশে ব্যাক করে দেওয়া হয়েছে। এবং সেখানে অনেকে অভিযোগ রয়েছে, ভুক্তভোগী সহ ওইখানকার যে অভিবাসী আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তাদের অভিযোগ রয়েছে যে বাংলাদেশ দূতাবাস যেটি গ্রিসে অবস্থান করছে, কারণ মাল্টাতে আপনারা জানেন যে কোনো এম্বাসি নেই, গ্রিস থেকেই তাদেরকে পরিচালনা করা হয়, তো গ্রিসে থেকে যিনি দায়িত্বে আছেন তার অবহেলার কারণেই অনেকের অভিযোগ যে এই 44 জন বাংলাদেশিকে ব্যাক করতে হয়েছে। তো আজকে আমাদের এই আলোচনার সাথে যারা যুক্ত হচ্ছেন তাদের সাথে আমি পরিচয় করে দিচ্ছি। আমি সবার প্রথম পরিচয় করে দিচ্ছি দিচ্ছি যে মশিয়ার রহমান, যিনি মাল্টা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, এবং ওইখানে বাংলাদেশিদের যে অ্যাসোসিয়েশন মাল্টা বাংলাদেশ ক্লাব সেটার প্রতিষ্ঠাতা। মশিউর ভাই, আমি আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইজান, জি শুনতে পাচ্ছি। স্বাগত জানাচ্ছি আমাদের ইউরোপের কথা অনুষ্ঠানে। পাশাপাশি এখানে কাজিম আলী স্বপন, যিনি মাল্টা আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, একজন সংগঠক। আমি কাজিম আলী স্বপন ভাই আপনাকেও স্বাগত জানাচ্ছি। পাশাপাশি আমাদের সাথে যুক্ত রয়েছেন মুন্সি জাকারিয়া, যিনি মাল্টা আওয়ামী লীগের সহসভাপতি। আমি সবাইকে ইউরোপের কথা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। এবং আমার আপনাদের সাথে শুরু করার আগেই, আমরা এই যে 44 জন বাংলাদেশি যাদেরকে ব্যাক করে দেওয়া হয়েছে তাদেরকে নিয়ে আয়ন টিভির একটি বিশেষ প্রতিবেদন ইতিমধ্যে খুব সাড়া ফেলেছে, এবং বাংলাদেশ সহ ইউরোপে মানুষজন এই ব্যাপারটা নিয়ে খুব নাড়া দিয়েছে। সেই প্রতিবেদনটিকে আমরা দেখতে চাচ্ছি। আমরা এখন প্রতিবেদনটি দেখছি। ধন্যবাদ সবাইকে, আপনারা যারা এখানে যুক্ত হয়েছেন। তো আমরা যে প্রতিবেদনটি দেখলাম, আপনারা নিশ্চয় খেয়াল করেছেন যে 44 জন বাংলাদেশিকে তারা অনেকটা জোরপূর্বক পাঠিয়ে দেওয়া হয়েছে, যেটি অভিযোগ রয়েছে যে ভুক্তভোগী যারা বাংলাদেশে অবস্থান করছেন এই মুহূর্তে। তো এই যে ব্যাপারটা, আমি সবার প্রথম মশিয়ার ভাই, যিনি মাল্টা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবক, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে তাদেরকে পাঠিয়ে দেওয়ার যে ব্যাপারটা, এটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ মনিরুজ্জামান ভাই, এবং ধন্যবাদ জানাই আয়ন টিভি কে। আমাদের মাল্টা থেকে গত 13 জানুয়ারি যে 44 জন বাংলাদেশিদেরকে ফেরত পাঠানো হয়েছে, সেটা আসলে আমরা যারা মাল্টাতে আছি আমাদের কল্পনার বাহিরে। ওদেরকে যে এইভাবে ইউরোপ থেকে তথা মাল্টা থেকে বের হয়ে বাংলাদেশে ফিরতে হবে, এটা আমাদের জানার একেবারে আমাদের মানে কল্পনার বাহিরে যে এদেরকে এইভাবে ফেরত যাইতে হবে। তো এখানে এমন লোক আছে যারা 10 মাস 12 মাস ছিলেন, তো তাদেরকে 18 মাস পার হওয়ার পরে তাদেরকে বের হয়ে যাওয়ার কথা, সরকারই তাদেরকে বের করে দিবেন এবং একটা ডকুমেন্ট আকারেই তাদেরকে বের করে দিবেন। তো এমত অবস্থায় তাদেরকে আটকে রেখে, দীর্ঘদিন ধরে তাদেরকে আটকে রেখে কোনো অবস্থায় আমাদের কোনো তথ্য দেওয়া হয় নাই। এবং আমি এতটুকু জানি যে একজন লোক আছে ওখানে, অক্টোবর পর্যন্ত তার মেয়াদ ছিল, এই অক্টোবরের আগেই তাকে অ্যারেস্ট করা হয়। বিগত দিনে ওনারা আসছিলেন, আসার পরে তাদেরকে যে নাম লিস্ট করে নিয়ে গিয়েছিলেন তারা, অর্থাৎ আমাদের অ্যাম্বাসির মাল্টার দায়িত্বে যিনি আছেন আমাদের খালিদ সাহেব, উনি ওনাদেরকে জোরপূর্বক ভাবে বলতে দিতে মেয়াদ থাকা সত্ত্বেও, কাগজ লিগালিটি থাকা সত্ত্বেও তাদেরকে ডিটেনশনে আটকানো হয়েছে, এবং তারপর তাদের মেয়াদ অতিক্রম হয়েছে এরপরে তাদেরকে বাংলাদেশে পাঠানো হয়েছে। তো যখন আমরা জানতে চাইলাম মাল্টা প্রবাসী
যে তাদের কি অবস্থা, বলছেন যে না এদের কোনো অসুবিধা হবে না, কোন ধরনের কোন অসুবিধা নাই। বাংলাদেশে যখন চলে গেছে ওই সমস্ত লোক, তাদের গার্জিয়ানরা ফোন দিয়েছে আমাদের অনেকের কাছে, আমরা বললাম দেখি, আমরা জানি জেনে দেখি। খালিদ স্যারকে ফোন করা হয়েছে, খালিদ স্যার বলছে যে না এরকমের কোনো কিছু না। যখন বাংলাদেশে তারা চলে গেছে নিশ্চিত যখন হয়ে গেছে, তখন খালিদ স্যার বলছেন যে হ্যাঁ আমরা তো জানি 44 জন লোক বাংলাদেশে চলে গেছে। আমার প্রশ্ন হলো, এই 44 জন যাওয়ার আগে আমরা যারা মাল্টাতে আসি, মাল্টার পরিস্থিতি, মাল্টায় আমরা কিভাবে থাকি আমরা ভালো জানি, গ্রিস বাসী থেকে আমরা ভালো জানি, ইতালি বাসী থেকে আমরা ভালো জানি, বাংলাদেশ বাসীদের থেকে মাল্টার অবস্থা আমরা ভালো জানি। আমাদের কাছে কোন রকমের এই বিষয়টা শেয়ার না করে কিভাবে এই কাজটা সম্পন্ন করলেন? এবং আমাদের জননেত্রী শেখ হাসিনা এক বিশেষ অনুষ্ঠানে অভিবাসন দিবসে বলছেন যে বিদেশিদেরকে সুরক্ষা দেওয়ার কথা, তা এটা আমাদের কেমন সুরক্ষা? এই ধরনের একটা নির্দেশনা দেওয়া আছে যে এখানে যে প্রবাসী বাংলাদেশিরা আছে তাদেরকে একটা সুরক্ষামূলক একটি ব্যাপার সেখানে উঠে আসছিল। জি জি, তো তাদের কি রকম সুরক্ষা দেওয়া? একজন জীবনের রিস্ক নিয়ে তারা অর্থের সাথে লড়াই করে, তারা জীবনের সাথে জীবনের মূল্য না দিয়ে, তারা ভূমধ্য সাগরে ঝাঁপ দিয়ে তারা মাল্টাতে পদার্পণ করছেন। এমন অবস্থায় তারা 1 বছর 2 বছর অর্থাৎ 19 মাস পর্যন্ত জেল খাটার পরে তাদেরকে কিভাবে ধরে পাঠিয়ে দেওয়া হলো, এটা আসলে আমাদের আমরা এটা বুঝে উঠতে পারছি না। এবং এখনো পর্যন্ত আপনার সাথে আমরা আবার আসব। আমি এই মুহূর্তে জানতে চাবো কাজী মালিক স্বপন আপনার কাছে, আসলে বিষয়টি হচ্ছে আমরা জানি যে বিশেষ করে লিবিয়া হয়ে বা সাগর পথে যারা আসছে তারা কিন্তু জীবনকে বাজি রেখে এখানে আসছে। আমরা বলি না এভাবে আসুক, আমরা সব সময় বলে আসছি যে যেটি আমাদের জন্য সুরক্ষা পথ ইউরোপে বা প্রবাসে জীবন যাপন করার জন্য বা বৈধভাবে আসার জন্য, কিন্তু তারপরে তারা যেহেতু চলে আসছে এই যে জীবনকে বাজি রেখে, এবং আপনারা জানেন যে মাল্টা হচ্ছে ইউরোপে ঢুকার জন্য একটা ট্রানজিট পয়েন্ট হিসেবে তারা ব্যবহার করছে, তো এই যে তারা তাদের যে অমানবিক ভাবে ওইখানে রাখা হয়েছিল যেটা আমরা জানতে পেরেছি, এবং দূতাবাসের অনেকটা অবহেলার কারণেই, তাদের অভিযোগ মতে অবহেলার কারণেই তাদেরকে দেশে ফিরতে হয়েছে, তো এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন যেহেতু আপনি একটি রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছেন? কাজী মালিক স্বপন। হ্যাঁ, ধন্যবাদ মনির ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথমে বাংলার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি। আমি প্রথমে বলতে চাচ্ছি, আমরা ইউরোপে বিশেষ করে যারা নদীপথে আসে তারা জীবনের বিনিময়, তারা জীবন বাজি রেখে ইউরোপে আসে। আসার পরে এখানে যখন ডিটেনশনে ঢোকা হয়, মাল্টা গভর্নমেন্টের রুলস হচ্ছে সর্বনিম্ন 1 বছর ডিটেনশন, সর্বোচ্চ 1.5 বছর। কেউ কেউ এদের ভিতরে আছে 18 মাস 19 মাস হয়ে গেছে, তাদেরকে প্রথমত আইনগত যদি যাই পাঠানোর কোনো প্রশ্নই, কোনো ল মাল্টা গভর্নমেন্টের নেই, যদি সে কোনো বড় ধরনের ক্রাইম না করে। নাম্বার টু, এখানে অনেক আছে ওয়ার্ক পারমিট দিয়ে কাজ করতেছিল অলরেডি, এমন অবস্থায় এখানে পাঠানোর কোনো ল কোনো আইন নেই। সো লাস্ট জসিম স্যার যেদিন জসিম স্যার আসছিল লাস্ট 5-6 মাস আগে, যারা কাজ করছিল তারা কি কন্ট্রাক্ট নিয়ে কাজ করছিল? জি, তাদের ওয়ার্ক পারমিট, তাদের ওয়ার্ক পারমিট আছে। তাহলে তাদেরকে কেন কিভাবে আবার ব্যাক করালো? তাদেরকে কাউকে ধরে নিয়েছে, বাসায় আইসা ধরে নিয়েছে, ধরে নেওয়ার পরে তাদেরকে ব্যাক করছে। এটা এটা তো কারোর জন্য কাম্য না, এবং এটা কোনো আইনই নেই। জসিম স্যার তখন আসছিল লাস্ট, আমরা খালিদ সাহেবকে আমি জিজ্ঞেস করছিলাম যে স্যার আমরা যখন দেখা করেছি কথা বলেছি আপনার এই বিষয়কে জানার জন্য, তো খালেদ সাহেব যে বিষয়টি বলেছেন যে আমরা আসলে ইউরোপিয়ান ইউনিয়নের যে আইন আছে সেই মোতাবেকই তাদেরকে দেশে ফিরতে হয়েছে, এবং তাদের হাতে কোনো অপশন ছিল না তাদেরকে রাখার জন্য। তো আপনি কি এই কথার সাথে একমত? নো, আমি এই কথার সাথে মোটেই একমত নয়। আমি খালিদ স্যারের সাথে লাস্ট মাল্টাতে যখন আসছিল তাকে একটা প্রশ্ন করেছিলাম, স্যার আমাদের এখানে
যারা আছে এদেরকে পাঠানোর ব্যাপারে আপনি কত দূর জানেন? সে বলছিল যে হ্যাঁ আমাদের কাছে চিঠি আসছে, আমরা এরকম চিঠি বরাবরই আসে, আমরা আউটপোস্ট দেই না, আমরা বলি দিতেছি দিতেছি দিতেছি, এরকম করতে করতে যখন এক বছর হয়ে যায় অটোমেটিকলি তারা ফ্রিডম পেয়ে যায়। সো আমরা নিশ্চিত ছিলাম এবং উনি যে কথাটা বলছে যে কোনো অপশন ছিল না, আমি মোটেই একমত নয়। কারণ দেখেন আমরা মাল্টাতে যারা বসবাস করি, যদি কেউ একটা অ্যাক্সিডেন্ট হয় এম্বাসি কিন্তু আসে না, আমরা আমরা ওখানে যাই, আমরা যাওয়ার পরে এম্বাসিকে ইনফর্ম করি, তারপর তারা আসে। যদি কেউ মারা যায় আমরা ওখানে যাই দ্রুত, যে কোনো সুবিধা অসুবিধা আমরা আমরা ওখানে যাই, তারপর ওনাদেরকে ইনফর্ম করি। এখন এমতো অবস্থায় 44 জন বাংলাদেশি পাঠাইছে দেশে, ওনা অবশ্যই আমাদেরকে একটু একটু জানানো উচিত ছিল। যদি জানাইতে আমরা জিনিসটা দেখতাম, আমাদের সাথে যদি একটু ইনফর্ম করতো যে দেখেন এটা কি করা যায়, তখন আমরা অবশ্যই চেষ্টা করতাম, একটা অপশন ছিল। কিন্তু উনি না জানাইয়া পরের দিন, একদিন পরে উনি ঘোষণাটা দিয়েছে যে 44 জন লোক বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। যদি আমরা জানতাম অবশ্যই আমরা চেষ্টা করতাম এবং এটা এত সহজে পাঠাইতে পারতো না, এটাই হলো সত্য। আচ্ছা ধন্যবাদ আপনাকে। এখন আমি জানতে চাবো মুন্সি জাকারিয়া আপনার কাছে আসলে এখন বর্তমানে ওইখানে অবস্থানটা কি? কারণটা হচ্ছে 44 জন বাংলাদেশিকে তারা ব্যাক করিয়ে দিয়েছে, তো এই বর্তমান যে প্রেক্ষাপটে অবশ্যই একটি ভীতিকর অবস্থা পরিস্থিতি বা অবস্থান এই ধরনের একটা সৃষ্টি হওয়ার কথা। তারপর আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে ওইখানে যারা এখন অবস্থান করছেন, যাদের অনিয়মিত বা যারা সাগর পথে আসছেন বা ওইখানে বৈধভাবে যারা রয়েছেন, তো তাদের অবস্থান সম্পর্কে যদি আপনি আমাদের একটু ধারণা দিতেন, তারা আসলে কি অবস্থাতে আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ও ধন্যবাদ জানাই মনির ভাইকে, ও ধন্যবাদ জানাই আয়ন টিভিকে। আসলে আপনি যে কথাটা বলছেন কথাটা সত্য, এখানে একটা ভীতিকার সবার ভিতরেই কাজ করছে। এখানে প্রায় 400 বাঙালির মতন এখানে আছে, তো 44 জন বাঙালিকে পাঠাইয়া দেওয়ার পরেও আর যে বাঙালি গুলা আছে তারা সবাই এক ধরনের ভীতিকর অবস্থায় আছে, এবং এমনকি অনেকে ফ্রিডম থাকা অবস্থায় যে ওপেন সেন্টার আছে সেখানে তারা রাত কাটাচ্ছে না। অনেকে হয়তো কেউ কোনো বন্ধু সার্কেল হোক, কেউ কোনো রাজনৈতিক ইয়া থাকুক, সে সেই জায়গায়, যেমন মশিউর ভাই আছে, স্বপন ভাই আছে বা অন্য অন্য যারাই আছে, প্রত্যেকে প্রত্যেকের বাসায় অনুযায়ী তারা একটা অবস্থান করছে আর কি। হ্যাঁ, প্রত্যেকের বাসায় তারা অবস্থান করছে। আবার কেউ কেউ সেখানে যাদের কোনো উপায় নেই তারা হয়তো সেই ওপেন সেন্টারে আছেন, এবং যারা ভিতরে আছেন তারা ও নিয়ত তারা যোগাযোগ করার চেষ্টা করতেছেন যে কি করা যায়, ভাই আমাদের জন্য কিছু করেন, ভাই আমাদের জন্য কিছু করা যায় কিনা। তাই আমরা বিভিন্ন সময় বিভিন্ন নিউজের মাধ্যমে আমরা ই করতে চেষ্টা করছি যে আমাদের 44টা ফ্যামিলি ই হয়ে গেছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন অর্থ এখানে আসার পরেও তারা বিভিন্ন সময় বিভিন্ন অর্থ আনছে, এবং আপনি জানেন যে একটা তারা বুঝতে পারছি যে তারা খুবই একটি ভয়ের ভিতরে আছে, কারণ কখন তাকে আবার ধরে ফেলে আবার বাংলাদেশে ব্যাক করাই দিচ্ছে। তো বর্তমান সময়টা কিন্তু আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছি যে একটু প্যান্ডেমিকের সময় বা এই করোনা ভাইরাসের এই সময় আমরা যখন অতিক্রম করছি, তো এই মুহূর্তে কিন্তু এমনি অর্থনৈতিক একটা খুব দুরবস্থা যাচ্ছে প্রত্যেকটি দেশেই। তো এইখানে তারা কিভাবে এই জীবন যাপন করছে, আসলে আপনাদের পক্ষেই বা কতটুকু তাদেরকে সহযোগিতা করার স্কোপ রয়েছে? এখানে সরকারি ভাবে, যে আপনি জানেন ডিটেনশনে সরকারি ভাবে তাদেরকে একটা খাবার দাবার দেওয়া হয়, তারা ওই সরকারি খাবারই খায়। তারপরে যাদেরকে ওপেন সেন্টারে দেওয়া হয়েছে, এখানে মালতার ব্যাপারে খুব সীমিত একটা অর্থ তাদেরকে দেওয়া হয়, যেটা 130 ইউরো, সেটা তাদের জন্য এনাফ না। তারপরেও এই রাষ্ট্রের যেটা পরিস্থিতি শিকার, তাই তারা সেটা নিয়েই খুশি, কিন্তু তারা ভাবতেও পারে নাই যে তাদেরকে এই রকমের অবস্থায়, ফ্রিডম হওয়ার পরে অর পারমিট, এই দেশের গভর্নমেন্ট অর পারমিট পাওয়ার পরেও
তারপরে তাদের কাদের থেকে ধৈরা আনা, তাদেরকে কাদের থেকে আইনা ডিটেনশনে আটকাইয়া আবার 3 মাসের প্রসেসিং কইরা তাদেরকে দেশে পাঠানো, এটা আসলে কি বলবো মালতার কোন লোকেরই কাম্য না। আমার মনে হয় শুধু মালতা না, এটা সারা বাংলাদেশের কোন লোকেরই কাম্য না যে ইউরোপ থেকে একটা বাঙালি বাংলাদেশে ফিরে আসুক। আচ্ছা ধন্যবাদ আপনাকে। জানি না এটা গ্রিস এম্বাসি অথবা অন্য কেউ কিভাবে তারা তাদের চোখে দেখছে সেটা আমরা জানি না, কিন্তু মালতার চোখে আমার মনে হয় মালতাতে যে যে বাঙালিরা আছে সেটা বিভিন্ন দলের আছে বা বিভিন্ন জাতের আছে, কিন্তু কেউই আমার মনে হয় যে এই ব্যাপারটায় খুশি না, আন্তরিক। ধন্যবাদ আপনাকে মুন্সি জাকারিয়া। এখন আমি যাচ্ছি মশিয়ার রহমান আপনার কাছে। আসলে এই যে মানে ধরে নেওয়ার যে ব্যাপারটা, এম্বাসি থেকে যখন আমরা যোগাযোগ করেছি আমাদেরকে বলা হয়েছে যে ইউরোপিয়ান ইউনিয়নের যে আইন অনুযায়ী বা তাদের যে প্রক্রিয়া অনুযায়ী তাদেরকে ব্যাক করে দেওয়া হয়েছে। তো এইখানে কি যারা এখানে ভুক্তভোগী বা যাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বা পরবর্তীতে যদি কাউকে আবার এইভাবে ধরা হয় তাদের কি করণীয়, এদের কি কোনো মানে কোনো আদালত বা কোনো অ্যাপ্লাই করার কোনো ওয়ে আছে কিনা বা কোনো সুযোগ আছে কিনা? কারণ আমরা জানি যে পুরো ইউরোপের প্রায় সবগুলো দেশই কিন্তু মানবাধিকার দেশ এবং সেখানে আপনার সবসময় একটি একপক্ষীয় কোনো কিছু থাকে না। তো ওইখানে কোনো কি বিষয় আছে যে হ্যাঁ আজকে আমাকে ধরলো, আমি উকিলের মাধ্যমে গিয়ে আমি সেটাকে বৈধ করার বা মানে ছাড়িয়ে নেওয়ার একটা ওয়ে রয়েছে? এ ব্যাপারে আপনার জানা থাকলে প্লিজ আমাদেরকে জানাবেন। জি ভাইজান, এই বিষয়টা হলো যখন এই এই বিষয়টা আসলে এই মর্মান্তিক এই বিষয়টা ঘটে গেল তখনই আমি খালেদ স্যারকে ফোন দিলাম, উনি যখনই অস্বীকার করলেন তখন আমি পররাষ্ট্র মন্ত্রী স্যারের সঙ্গে কথা বললাম। তো উনি আমাকে বলছেন যে এইখানে যাদেরকে ফেরত পাঠানো হয়েছে ওদের সমস্ত ধরনের প্রক্রিয়া নাকি শেষ হয়ে গিয়েছিল, তাদের অ্যাপ্লাই করার পরও বারবার অ্যাপ্লাই করার পরও ওদের কোনো অবস্থাতেই আর কোনো থাকার কোনো পরিস্থিতি ছিল না, এরকম একটা আমাদের পররাষ্ট্র মন্ত্রী জানেন। এইভাবেই স্যারকে অবগত করানো হয়েছে আমার মনে হয়। কিন্তু বিষয়টা হলো এখানে যারা লিবিয়া থেকে আসছেন তো আসার পরে এখানে যারা বিভিন্ন পন্থাই করে কেস দেওয়া বা অ্যাপ্লাই করা কাগজের জন্য ওটা রিজেক্ট হয়ে যায়, সবারই কেস রিজেক্ট হয়ে গেছে যারা লিবিয়া থেকে আসছে, অধিকাংশ 100 প্রায় 99 জনের কেস রিজেক্ট হয়ে গেছে, তারপরেও তারা পরবর্তীতে আপিল করছে। এখন এই যে যে লোকগুলো ভিতরে থেকে আমাদের আসল তথ্যটা কখনো পাই নাই আমরা যে ওদের বাইরে আমরা সিভিল কোর্টে আপিল করব। তবে যারা আমাদেরকে ইনফর্ম করছে তাদেরকে আমরা সিভিল কোর্টের মাধ্যমে আপিল করে তাদেরকে বাইরে নিয়ে আসছি এবং যারা বাইরে আছে তাদের সিভিল কোর্টের মাধ্যমে তাদের প্রসিডিং করতেছে। এবং এখানের যে লয়ার বলছেন যে না এদেরকে যারা মোটামুটি সিভিল কোর্টে কনস্টিটিউশন কেসের মাধ্যমে যাদের আপিল করা হবে তাদেরকে আর দেশে এই মুহূর্তে পাঠাইতে পারবে না। তবে আমাদের কথা হলো কি, এটা সে লয়ারের কথা, আমরা যেটা বুঝি যে যদি কোন রকমের এখানে 1 বছর বা 2 বছর এভাবে থাকে ওয়ার্ক পারমিট এর মাধ্যমে তখন ওরা নিয়মিত কাজ করবে, ট্যাক্স পেমেন্ট করবে এবং 4 বছর বা 3 বছর যদি নিয়মিত ট্যাক্স পে করে তাহলে তাদের মালটার বৈধতা। এবং এখন সুন্দর একটা সুযোগ যেটা হলো মালটাতে আইডি কার্ড দিচ্ছে এবং পাসপোর্ট দিচ্ছে, এরকম সুযোগ যে তাদের কপালে জুটলো না আমরা আসলে মর্মাহত। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা ওনারা জানেন না আসলে এই যে ব্যাপারটা, আপনি যে বিষয়টা বললেন আসলে যারা ভিতরে ছিল তারা যদি আপনাদের সাথে যোগাযোগ করতে পারতো বা অবশ্যই এম্বাসির সাথে যোগাযোগ হয়েছে, কারণ তাদের ভিডিওতে আমরা দেখেছি এবং তাদেরকে বলা হয়েছে যে তোমাদের ঠিকানা দাও, তোমাদের নাম্বার দাও, তোমাদের সবকিছু দাও, তাদের সাথে যোগাযোগ রক্ষা করে তাদেরকে বলা হয়েছিল যে ইউরোপের অন্যান্য যে দেশগুলো আছে সেই সব দেশে তাদেরকে স্থানান্তর বা তাদেরকে ওইখানে পাঠিয়ে দেওয়া হবে বসবাসের জন্য বা এই ধরনের একটা আশ্বাস প্রদান করা হয়েছিল। এবং এই সব বলে তাদের কাছ থেকে তথ্য নিয়ে এবং এখানে এম্বাসির যে একটি বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার যে ব্যাপারটা রয়েছে, তো এই যে এখানে কিন্তু এম্বাসি যদি আপনাদের সাথে যোগাযোগ করত আপনার কথা মতো আমরা যেটা বুঝতে পারছি যে তাহলে কিন্তু এই 44 জন বাংলাদেশিকে আসলে ব্যাক করতে হতো না,
হয়তো বা তারা এই ধরনের কোনো আপিল করা বা এই ধরনের কোনো অপশন তাদের মাধ্যমে ছিল না। তো আমরা প্রত্যাশা করব এই ধরনের পরিস্থিতি যদি আবার কোনো সৃষ্টি হয় তখন যেন আপনার ওখানে যারা আছেন সংশ্লিষ্ট বা ওখানে অ্যাম্বাসির মাধ্যমে যেন উকিল ধরে বা কোনো ওয়েতে এইসব প্রবাসীদেরকে এখানে থাকার একটি ব্যবস্থা করবেন, এটা আমরা প্রত্যাশা করছি। আর আমি আরেকটা ব্যাপার আমি জানতে চাই যে এই যে বর্তমানে এই যে পাঠিয়ে দেওয়ার ব্যাপারটি, শুধু মাল্টা তো আমরা জানি ছোট্ট একটি দেশ, তো এই ছোট্ট একটি দেশে আমার মনে হয় না যে খুব বেশি বাংলাদেশি আছে, সেইখান থেকে 40 জনকে পাঠিয়ে দেওয়া হলো। অথচ যার কথা বলছেন এবং যে দেশের কথা বলছেন সেটি হচ্ছে গ্রিস, সেই গ্রিসে কিন্তু অনেক অবৈধ বা অনিয়মিত অভিবাসীরা রয়েছে বাংলাদেশিরা, তো সেই সব দেশ থেকে তো তিনি পাঠালেন না যার কথা বললেন, যিনি আপনার মাল্টার দায়িত্বে রয়েছে, ইটালিতে রয়েছে, ফ্রান্সে রয়েছে, বিভিন্ন দেশে রয়েছে। যদি ইউরোপিয়ান ইউনিয়নের কোনো এখানে আইনের কথা তিনি বলে থাকেন তো এই আইন তো সব দেশের জন্যই প্রযোজ্য, তো সেই সব দেশে হচ্ছে না। আর এই যে পাঠিয়ে দেওয়ার যে ব্যাপারটা শুরু হয়েছে ইউরোপ জুড়ে, যে এখন ভীতিকর সৃষ্টি হয়েছে যে শুধু মাল্টা নয় পুরো ইউরোপে এখন সৃষ্টি হয়েছে যে যারা এখানে অনিয়মিত রয়েছেন যে কখন তারা আবার এই সুযোগটা গ্রহণ করছে, কারণ একটা একটা তারা শুরু করতে পেরেছে। তো এই ব্যাপারটা নিয়ে আপনারা কি মনে করছেন? আমি কাজী মালিক সাহেব আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে এই যে যে শুরুটা করলো এটা আমাদের কতটুকু ভয়াবহ বা যারা এখানে আছেন অবস্থান করছেন তাদের সমস্যার সম্মুখীন হতে পারে আপনি মনে করেন? ধন্যবাদ মনির ভাই। আমাদের একটা ভয় থেকে যায় যে 44 জন পাঠাইছে, এখন সবার ভিতরে একটা আতঙ্ক কাজ করতেছে। বাট আমরা শোনা শুনছি যে আরো 50 জনের লিস্ট হয়েছে। আমরা অলরেডি খালিদ সাহেবের কাছে আমরা লিস্ট পাইছি, যে লিস্টগুলো দেন, যদি দেয় আমরা চেষ্টা করব, মনে হয় পারবো এখানে রাখার জন্য, আপিল হোক, লয়ার ধরে হোক, যে কোনো উপায়ে আমরা রাখার চেষ্টা করবো, মনে হয় রাখতে পারবো যদি আমাদেরকে লিস্ট গুলো দেয়। লিস্ট গুলো না দিলে তো আমরা আদৌ জানতে পারবো না যে আসলে কাকে কাকে পাঠাবো। এবং উনি বারবার এই যে পাঠানোর ব্যাপারে বারবার আমাদেরকে বলছে যে এটা পররাষ্ট্র মন্ত্রণালয়। আমি মনে করি যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এটাই বোঝানো হয়েছে যে আর কোনো উপায় নেই, কোনো ওয়ে ছিল না, পাঠাইছি, এটা আসলে সঠিক নয়। বলছেন যে না আরো উপায় আছে, জি এটা আপনাদের মানে আপনাদের ধারণা যে হয়তোবা পররাষ্ট্র মন্ত্রণালয়কে বোঝানো হয়েছে যে তাদের পাঠিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না, কিন্তু আপনারা মনে করছেন যে না আর উপায় ছিল, তাদেরকে আপনারা সুরক্ষা দিতে পারতেন। হ্যাঁ, সুরক্ষা দিতে পারতাম আমরা, যে শিওর তা না, আমরা অবশ্যই চেষ্টা করতাম, মনে হয় রাখা যায়, ওই আছে, ওই যে নাই তা না। এবং আরো বাকি 50 জন লিস্ট হয়েছে, কিন্তু ওই লিস্ট আমরা চেয়েছি, যদি দেয় আমরা অবশ্যই চেষ্টা করব যে এদেরকে কিভাবে রাখা যায়, কারণ এই যে 44টা ফ্যামিলি এরা তো পঙ্গু হয়ে গেছে, এবং এটা আমাদের জন্য কাম্য নয়, বাংলাদেশের জন্য কাম্য নয়। আমি মনে করি যাক, আমি আপনার কাছে আবার আসছি, আমি এখন কথা বলতে চাচ্ছি কাজী মালিক স্বপন আপনার কাছে। কাজী মালিক স্বপন, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে বর্তমানে যে সময়টা, এই বর্তমান সময়ে COVID-19 যে সময়টি চলছে, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা, এই যে বর্তমান যে আপনার COVID-19 সময়টা আমরা অতিবাহিত করছি, তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এক জায়গা থেকে আরেক জায়গায় এখানে পাঠানোই কিন্তু একটু মানে খুব মানে ভালো চোখে দেখছে না, বা নিষেধাজ্ঞা রয়েছে এক দেশ থেকে বা এক জায়গা থেকে এক জায়গায় স্থানান্তরের। তো এই COVID-19 বা করোনা ভাইরাসের এই যেখানে হাজার হাজার মানুষের একটা মানে ভীতিকর অবস্থা সৃষ্টি হচ্ছে, তো এই মুহূর্তে তাদেরকে দেশে পাঠানো কতটুকু যুক্তিযুক্ত বলে মনে করেন? কাজী মুশির জাকারিয়া, আচ্ছা যাই হোক, আমি এই বিষয়টি আমাদের মুশির রহমান যিনি আছেন আমি আপনার কাছে জানতে চাচ্ছি। আর যেখানে বাংলাদেশে 12 লক্ষ মানুষের মানবতার জীবন কাটাচ্ছে রোহিঙ্গা, সেখানে ইউরোপের মতন যারা মানবাধিকারের দেশ বলে দাবি করে তাদের এখানে 200-100 লোক
একটা ইউরোপ ইউনিয়নের কাছে এটা কিছুই না, আর আরো বাংলাদেশি। তো এইখানে খালিদ স্যার কি মনে করছে, কি তার চোখে কি দেখছে, সেটা আমি আসলে আমি আমি বলতে গেলে আপনার কাছে আমার ই হয়ে যায়, আবেগে আপ্লুত হয়ে যায় যে এটা সে কিভাবে দেখছে, যে মালতার থেকে 44 জন লোক অথবা আরো 50 জন লোক বা আরো 100 জন লোক সে বাংলাদেশের মতন জায়গায় তাদেরকে সেন্ড ব্যাক করবে। হ্যাঁ, তো আসলে আমার কাছে আর মানে দুঃখে। আচ্ছা, এখানে আমি আরেকটা ব্যাপার যুক্ত করতে চাচ্ছি, ধন্যবাদ জাকারিয়া আপনাকে, এখানে আমি আরেকটা ব্যাপার যুক্ত করতে চাচ্ছি, যারা ভুক্তভোগী বা যে 44 জন বাংলাদেশিকে যারা পাঠিয়ে দেওয়া হয়েছে, তো ওই 44 জন বাংলাদেশিকে পাঠায় দেওয়ার তাদের একটা অভিযোগ কিন্তু রয়েছে যে এম্বাসি কোনো কর্মকর্তার বিরুদ্ধে, সেটি হচ্ছে যে তাদেরকে অর্থনৈতিক একটা কথা উঠেছে যে টাকা পয়সার ব্যাপারে। তো এই ব্যাপারে আপনারা কি মনে করেন যে আসলে কি এম্বাসির লোকজন টাকা পয়সা খেয়ে তাদেরকে এই সহযোগ মানে মাল্টা প্রশাসনকে সহযোগিতা করেছে বলে আপনাদের কি মনে হয়? আসলে মনে ভাই এরকমের মনে হয়, কিন্তু এই কথাটা তো স্পষ্ট ভাবে অজানা কোনো কিছু স্পষ্ট ভাবে বলা যায় না। হ্যাঁ, এটা আপনি আমি সবাই ভাবতে পারে, হ্যাঁ, যে এরকমের কিছু হয়তো একটা ঘটনা ঘটছে, তা না হইলে এই যে যে কথাটা বললাম যে এই মালতাতে যত অবস্থান, যত বাঙালি আছে প্লাস বাঙালি, আমি আচ্ছা এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা নিয়ে আমি আসলে স্বপন ভাই আপনি অবশ্যই আমাকে শুনতে পাচ্ছেন, আমি স্বপন ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে এই যে ব্যাপারটা অর্থনৈতিক একই ব্যাপারে আমি জানতে চাচ্ছি, স্বপন ভাই প্লিজ আপনি যদি একটু জানাতেন এই টাকা পয়সা আসলে কি টাকা পয়সা খেয়েছে আপনার এম্বাসির লোকজন, যে ধরনের কথা বলেছে যারা ভুক্তভোগী তারা? জি আমাকে, হ্যাঁ ধন্যবাদ মুনির ভাই। আসলে জাকারিয়া মুন্সি যে কথাটা বলছে এটা আমরা সবাই শোনা শোনা শুনি যে মোটা একটা অঙ্কের খেয়ে তারপরে মালটা গভর্নমেন্ট কে সহযোগিতা করে পাঠিয়েছে, আসলে এটা তো কোনো প্রমাণিত না, আমরা প্রমাণ দিতে পারতেছি না। তবে আমি অনুরোধ করব পররাষ্ট্র মন্ত্রণালয়কে, বাংলাদেশ ফরেন মিনিস্টারকে এটা তদন্ত করার জন্য, এবং যেটা বারবার লেখা হয়েছে যে তাদের রাখার কোনো উপায় ছিল না, বিদায় পাঠাইছি, এটা আমি অবশ্যই ফরেন মিনিস্টারকে এবং বাংলাদেশ প্রাইম মিনিস্টারকে আমি অনুরোধ করব, এজ এ আমি একজন বাংলাদেশী হিসাবে, একজন রাজনৈতিক আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে, একজন বাংলাদেশী হিসাবে আমি অনুরোধ করব বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রাইম মিনিস্টারকে যাতে এটা তদন্ত করে, যেটা বারবার বলতেছে যে কোনো ওই ছিল না, এটা তদন্ত করে যেন একটু দেখার জন্য। আমি মনে করি যেটা দুর্নাম যেটা শুনতেছি আমার মনে হয় এটাই সত্য। আচ্ছা, আমি মুশির ভাই আপনার কাছে যেতে চাচ্ছি, সেটি হচ্ছে যে অর্থনৈতিক বিষয়টি আসলে এটাকে তদন্ত করার, যেমন স্বপন সাহেব বললেন যে এটাকে তদন্ত করার একটা ব্যাপার রয়েছে যেহেতু অভিযোগ উঠে আসছে, তো আপনি কিভাবে দেখছেন? এবং আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমি সবার কাছ থেকে একটু একটু করে জানতে চাইবো যে আসলে সহানুভূতি আমরা অনেকে দিতে পারি, কিন্তু আসলে এখন কি করণীয় আছে, তো এই ব্যাপারে আমাদের অর্থনৈতিক ব্যাপারটা এবং আমাদের দর্শকদের বা যারা এখানে ভীতিকর অবস্থায় রয়েছে তাদের উদ্দেশ্যে যদি আপনি কথাগুলি বলতেন মুশির ভাই। ধন্যবাদ ভাইজান। এখানে যারা, আমি দুইটা প্রসঙ্গ, এখানে একটা হলো টাকা পয়সা আর একটা হলো ভীতিকর। এখানে অবশ্যই একটা গ্রুপকে যখন ধরে পাঠাই দেওয়া হলো বাংলাদেশে, বাদ বাকি যারা আছে তারা অনেক আতঙ্কে আছে, তারা অনেক আতঙ্কে আছে এবং তারা বারবার বিভিন্ন ভাবে তারা সহযোগিতা চাচ্ছে আমাদের কাছে, এবং বাংলাদেশ থেকেও তাদের গার্জিয়ানরা আমাদের কাছে আমাদের করতেছে, তবে তাদের বিষয়টা যখন কথা বললে তখন সাহেব আমাকে দীর্ঘ 3-4 দিন যোগাযোগ না করার পরে গতকালকে আমাকে ফোন দিয়েছেন এবং বলছেন যে হ্যাঁ আমি লিস্ট দিব, তা লিস্ট এখন দেয় নাই। এখন দুইটা কথা, এখানে যে লিস্ট আমাদেরকে দিল, দেওয়ার পর ওনাদের যদি কাজ কার্যক্রম চূড়ান্ত করার পরে আমাদের লিস্ট দেয় তাহলে আমাদের ক্ষমতার বাইরে, কারণ এখানে লয়ারও নিয়মের বাইরে যাবে না। তো সেক্ষেত্রে যদি ওনাদেরা যদি তাদের রাখার জন্য সহানুভূতি থেকে যদি আমাদের
তাদের লিস্ট দেয় যে হ্যাঁ এই 20 জন 50 জন বা 100 জনকে পাঠায় দেওয়ার জন্য এরকম লিস্ট করা হয়েছে। ওনারা ওনাদের সহযোগিতা থাকতে হবে এবং আমাদের কার্যক্রম থাকতে হবে, তাহলে ওনাদেরকে মালটায় রাখা সম্ভব এবং তারা কোনো অবস্থাতে বাংলাদেশে যাবে না। মালটা সরকার এরকম নিশ্চয় না যে মালটা সরকার তাদেরকে পুশ ব্যাক করে পাঠাইতেই হবে, এরকম এর আগে ঘটনা ঘটে নাই। টাকা পয়সার বিষয়, টাকা পয়সার বিষয়টা এটা সবাই যেভাবে দেখছে আমিও তার বাইরে না, কারণ এখানে যেহেতু খুব সতর্কভাবে দীর্ঘ 6 থেকে 7 মাস ধরে এই প্রক্রিয়া চালিয়ে আসতে 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 এবং যাদেরকে লিস্ট নিয়ে যাওয়া হয়েছিল তাদের, তারা কেউ বাইরে থাকলেও তাদেরকে আবার পুলিশ কর্তৃক অ্যারেস্ট করায় তাদেরকে ভিতরে নেওয়া হয়েছে এবং তাদের কারো 19 মাস পার হয়ে গিয়েছে, কারোর 6 মাস পরে ছাড়া পেয়েছিল, তাদেরকে আবার ধরে নেওয়া হয়েছে, সমস্ত লোককে একত্রিত করে তাদের লম্বা একটা প্রসেসিং, এটা 2-1 দিনে হয় নাই, লম্বা একটা প্রসেসিং তারা সম্পন্ন করছে। এটা আমরা কেন জানলাম না আর আমাদের জানাইতে সমস্যা কোথায় ছিল? যদি আমাদের জানাইতো তাহলে এখানে দেখা যায়, যদি আমাদের জানাইতো তাহলে এই লোকগুলো কোনো অবস্থাতেই হয়তো বা ফেরত যাইতো না, সেক্ষেত্রে তাদের উদ্দেশ্য সফল হতো না, এই জন্য হয়তো বা আমাদেরকে জানায় নাই, সেক্ষেত্রে আমরা ব্যর্থ। আর ওইটা ওই আমাদের ব্যর্থতার সাথে ওই 44টা পরিবার ধ্বংস। তবে আমরা চাই প্রবাসীদের পক্ষ থেকে, মালটা প্রবাসীদের পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার কাছে আমাদের আকুল আবেদন, যারা দেশে চলে গিয়েছে তাদের যদি এম্বাসি যদি মনে করে যে না তাদের ভালোর জন্য পাঠানো হয়েছে, তাহলে তাদেরকে ওই এম্বাসি করতে আবার তাদেরকে মালটাই বৈধ করার মাধ্যমে তাদের মালটাই নিয়ে আসা হোক, আর যদি না আনা হয় তাদেরকে একটা সুষ্ঠু জীবনযাপনের জন্য, একটা ব্যবসা বাণিজ্য করার জন্য একটা ব্যবস্থা করে দেওয়া হোক। ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে, আমি শেষ করার আগে আর আমাদের যে দুজন অতিথি রয়েছেন মুন্সি জাকারিয়া, আপনার কাছে যাচ্ছি। আসলে আমাদের এই অনুষ্ঠানে শেষ পর্যায়ে আমাদের যে দর্শকরা রয়েছে, যারা এখানে রয়েছে, এই প্রবাসে রয়েছে, বিশেষ করে ইউরোপে, তাদের জন্য আসলে কি করণীয় বা কতটুকু সেফটি পজিশনে থাকা উচিত, যেহেতু এক ধরনের একটি প্রক্রিয়া শুরু হয়েছে, হয়তোবা যেটি আমরা বলেছিলাম যে অনুষ্ঠানের মাঝখানে আস্তে আস্তে অন্যান্য দেশেও এই ব্যাপারটিকে অনেক বড় করে দেখতে পারে, যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নের একটি আইনের কথা উল্লেখ করেছেন তারা। সুতরাং আপনার তাদের উদ্দেশ্যে কি বলার আছে? একেবারে অনুষ্ঠান শেষ পর্যায়ে আমরা এই খুব অল্প সময়ের ভিতর শেষ করবেন। ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য মনির ভাই। আমি সকল ইউরোপের যারা আমার রিফিউজি হিসাবে আছেন অথবা অনেক রাষ্ট্রে অনেক লোক আছেন তারা গভর্নমেন্টের আওতাভুক্ত নেই, তারা অবৈধভাবে আছেন, আমি তাদেরকে বলবো তারা সকলেই যেন সতর্কতা অবলম্বন করে আর এই করোনাকালীন অবস্থায় সকলে যেন সকল রাষ্ট্রের গভর্নমেন্টের যে আইন কানুন আছে আইনের প্রতি শ্রদ্ধাশীল হন। যাক, ধন্যবাদ আপনাকে। আমি এখন কাজী মালিক শোভন আপনার কাছে যাচ্ছি এবং সর্বশেষ যে কথাগুলো আমাদের অনুষ্ঠানে আমাদের যে দর্শক রয়েছে তাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য রয়েছে। কাজী মালিক শোভন, আপনাকে আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি জি শুনতে পাচ্ছি। প্লিজ, আমি সর্বশেষ আমার আকুল আবেদন প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে 44 জন লোক পাঠিয়ে দিয়েছে, ওদেরকে যদি কারো যোগ্যতা থাকে যোগ্যতা অনুসারে একটা একটা জব দেয় অথবা তাদেরকে কোথাও পাঠানোর ব্যবস্থা, তাদের স্বাভাবিকভাবে জীবনযাপন করার জন্য একটু যাতে সহানুভূতি হয় এবং দেখে, এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আকুল আবেদন জানাবো এবং এখানে যারা আছে আর যারা এখানে আছে যাদের লিস্ট হয়েছে, আমরা যদি এই লিস্ট হাতে পাই আমরা তাদের জন্য অবশ্যই আমরা চেষ্টা করব যাতে বাংলাদেশে রিপোর্ট করতে না পারে এবং সবাইকে অনুরোধ করব যাতে এখানকার যে একটা ল আছে আইনকে সবাই শ্রদ্ধা করে এবং আইন অনুসারে সবাই চলাফেরা করে এবং আমরা সবাইকে সহযোগিতা করব এবং সবাইকে সহজ পথে হাঁটার জন্য আমরা সবসময়ের জন্য ওদেরকে সহযোগিতা করে আসছি, বাকি সামনে যে কোনো আপাতে বিপদে আমরা ওদের সহযোগিতা করে যাব। ধন্যবাদ।
আজকে আমাদের এই অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত ছিলেন, মশিয়ার রহমান যিনি মাল্টা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবক, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি কাজী মালিক স্বপন যিনি মাল্টা আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং বিশিষ্ট সংগঠক এবং পাশাপাশি সহ সভাপতি মাল্টা আওয়ামী লীগের যিনি মুন্সি জাকারিয়া আমাদের আজকে অতিথি হিসেবে এখানে যুক্ত হয়েছিলেন। আমরা ইউরোপের কথার এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং এই গুরুত্বপূর্ণ বিষয়কে উল্লেখ করার জন্য, কারণ এখানে অনেকেরই অনেক ধরনের কথা আছে বা থাকতে পারত, সেসব কথা আমাদের এই কথার মাধ্যমে চলে আসছে, যাতে করে আমাদের এই প্রবাসে যারা আছে তারা যেন সতর্ক অবস্থানে থাকতে পারে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে, আমি আসলে শেষ করার আগে যে বিষয়টি আমরা জানাতে চাই সেটি হচ্ছে আমাদের অনুষ্ঠানটি তাদের জন্য যারা আমাদেরকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে সতর্ক হতে পারবেন, আরো আমাদের তথ্য তারা জানতে পারবেন, এই জন্য আপনারা প্লিজ আমাদের এই আমাদের এখানে লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে সবাইয়ের কাছে পৌঁছে দিবেন। এবং আসলে সহানুভূতি জানানোটা আমি কতটুকু মানে বিষয়টা আমি আমি বুঝতে পারছি না, কারণ 44 জন বাংলাদেশিকে ইউরোপ থেকে ব্যাক করিয়ে দেওয়ার যে ঘটনাটি এটি আসলে খুব ছোট করে দেখার কোনো মানে হয় না। এবং আমাদের আলোচক যারা ছিলেন এখানে তারা কিন্তু অনুরোধ করেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যেন এ ব্যাপারটিকে খুব ভালো করে দেখেন, এবং এখানে অর্থনৈতিক একটি মানে কথা উঠে আসছে, যারা ভুক্তভোগী তারা উল্লেখ করেছেন যে তারা টাকা পয়সা খেয়ে তাদেরকে এই মাল্টা থেকে ব্যাক করিয়ে দেওয়া হয়েছে। আমি আসলে সবাই প্রতি আমাদের এই বর্তমান যে সময়টি আমরা অতিবাহিত করছি আমরা যেন সবাই সুস্থ থাকতে পারি, এবং এই বর্তমান যে সময়টি আছে এই বর্তমান সময়ে যেন আমরা এই প্যান্ডামিক সময়কে অতিক্রম করে আমাদের যে অভিবাসী যারা এখানে অবস্থান করছেন এবং যে প্রবলেম ফেস করছেন সেই প্রবলেম থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি। এবং বর্তমানে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম 44 জন বাংলাদেশিকে বাংলাদেশে ব্যাক করায় দেওয়ার যে ঘটনা, এটা আসলে আমরা অনেক প্রবাসীরাই মেনে নিতে পারছি না, এবং এই বিষয়টি একটি সুরাহা হবে বলে আমরা প্রত্যাশা করছি। তো আপনাদের সকলকে ধন্যবাদ এবং আমাদের সাথে থাকার জন্য এবং পরবর্তী অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।